ছেঁড়া জামা পরে তো বেশ ভাইরাল আনান্যা পান্ডে, এদিকে এটাকে উর্ফি না চেনা চেনাই তো লাগছে তাই না? অন্যদিকে আবার মিমির কি যেন ভাল লাগছে না, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি আনান্যার গসিপসে। বলিউডের স্টার কিড আনান্যা পান্ডে সম্প্রতি তাকে দেখা গেল এয়ারপোর্টে। সাংবাদিকদের ক্যামেরা সামনে পড়তেই তো বেশ ভালোই পোস্টার্স দিলেন, সেটা তো ঠিক আছে, বাট নেটিজনদের চোখ পড়লো তার জামার দিকে। তার টি শার্টের একটা সাইডে দেখা যায় একটু সেরা, আর তো শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে ভাই আমরা সেরা পড়লেই হয়ে যাই গরিব, আর তারা পড়লেই হয়ে যায় এটা ফ্যাশন। তবে সবাই যে এসব বলছে সেটা কিন্তু নয়, অনেকে বেশ প্রশংসা করছেন, কারণ মেকআপ ছাড়া এই নায়িকাকে দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো এবার আসি উর্ফির গসিপসে। বলিউডের আরেকজন উর্ফি জাভেদ ভিন্ন ভিন্ন ড্রেস আপের কারণে তিনি প্রায় সময় খবরের শিরোনামে চলে আসেন। এবার তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করলেন, যেটাতে তো ভাই অনেক দারুণ লাগছিল। এমনিতেও বেশ সুন্দরী কিন্তু উর্ফি জাভেদ, তার মধ্যে আবার এমন ড্রেস, সবাই কিন্তু বেশ প্রশংসা করছেন উর্ফি জাভেদের। কেউ কেউ তো বলছেন উর্ফি তুমি এমন ভাবে থাকো সবাই তোমাকে পছন্দ করবে, আগের মতো আর ড্রেসগুলো পরো না। অনেকে তো আবার মজা করে বলছে কি ব্যাপার, উর্ফির মাথা থেকে কি ভূতটা নেমে গেল নাকি? যে যাই বলুক না কেন, আসলেই কিন্তু এই ড্রেসে উর্ফিকে বেশ সুন্দর লাগছিল। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় উর্ফিকে দেখা গিয়েছিল দুই দিন আগে, সেখানে কিন্তু ভাই একটা টুপি নিয়ে এসে বেশ হাসির পাত্র হয়েছিল উর্ফি, কারণ টুপিটা আসলে টুপির মতো ছিল না, ছিল একটা মাছ ধরার হাঁচির মতো, আর সেটা নিয়ে বেশ হাসির পাত্র হয়েছিল উর্ফি জাভেদ। তো এবার আসি মিমির গসিপসে। সোশ্যাল মিডিয়ায় তো একটা ট্রেন্ড চালু হয়ে গেছে, কোনো নায়ক নায়িকার যখন ভালো না লাগে তখন সে স্ট্যাটাস দেয় ভালো লাগছে না, আবার যখন ভালো লাগছে তখন ভাই বলে ভালো লাগছে, আর এটাও দেখে কিন্তু তাদের অনুরাগীরা বেশ মজা পাচ্ছে। এই যেমন কলকাতার মিমি চক্রবর্তী, তার সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে বলতে শোনা যায় ভালো লাগছে না, আর দুই পাশে দুজন মেকআপ আর্টিস্ট ছিল, তাদের সামনে উঠে গিয়ে বলল ভালো লাগছে না। আর সবাই এবার বুঝে নিয়েছে মিমির হয়তো মেকআপ করতে আর ভালো লাগছে না। আবার নেটিজনরা কেউ কেউ বলছেন ভাই তুমি এত মেকআপ করেও বা কি করবা, তোমার তো সত্য কথা বলার জন্য কাছের মানুষও চলে যাচ্ছে, আবার অন্যদিকে তোমার বয়ফ্রেন্ডও নেই বা এই শীতেও তোমার হাজবেন্ড হয়নি, অনেকে সব মজা করে বলছে আর কি টুকটাক। যাই হোক, মিমি কিন্তু ভাই সত্য বলার জন্য অনেক বন্ধু হারিয়েছেন, এমন স্ট্যাটাস দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন কিছুদিন আগে নেটিজনদের কাছ থেকে। তো এখন তো ছিল ভাই এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, আল্লাহ হাফেজ।